ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশনকে বৃদ্ধি করার জন্য হ্যাবারবি কামাকাজি ড্রোনকে যুক্ত করতে চলেছে। এই ড্রোনটিকে ডেভেলপ করেছে বেঙ্গালুরু বেস স্টার্টআপ জুলু ডিফেন্স। 15 সেন্টিমিটার লম্বা, 260 গ্রাম ওজনের এই ড্রোনটি কমপ্লেক্স এনভায়রনমেন্টেও টার্গেটকে নিখুঁতভাবে ইউটিলাইজ করতে পারবে। এই ড্রোনের ক্যাপাবিলিটি সম্পর্কে মেজর সমর তুর জানিয়েছেন, এই ড্রোনটিকে যে কোনো বিল্ডিং এ খুব সহজেই এন্টার করতে পারে ও টার্গেটকে এলিমিনেট করতে পারবে, কারণ জঙ্গিরা সহজেই যে কোনো বিল্ডিং এ লুকিয়ে বসে থাকে। এই ড্রোনটির সাথে 400 গ্রাম ওজনের গ্রেনেড যুক্ত থাকবে, যা রিমোটের দ্বারা ডিটোনেট করা সম্ভব। এই ড্রোনের লেথাল ক্যাপাবিলিটি ছাড়াও সার্ভিলেন্স করার ক্ষমতাও অনেকটাই বেশি। সাইজে ছোট হওয়ায় সবার অলক্ষে দিন ও রাত্রে এর সেন্সর দ্বারা রিয়েল টাইম ফুটেজ প্রদান করতে সক্ষম। এই ড্রোনের কম্প্যাক্ট সাইজ ও লাইট ওয়েটের জন্য ইজি ডিপ্লয়মেন্ট ও রিকভারিও সম্ভব। এরপরে আপডেটটি আসছে, DRDO T90 ট্যাঙ্কে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম ডেভেলপমেন্টের প্রসেস শুরু করে দিয়েছে। এই প্রজেক্টের ক্লিয়ারেন্স আগের বছরই পেয়ে গিয়েছিল। এই বছরের শেষে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের ট্রায়ালও শুরু হয়ে যাবে। অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম হচ্ছে ক্রুশিয়াল ডিফেন্স স্যুট। এটিকে ডিজাইন করা হয়েছে ডিটেক্ট, ট্র্যাক ও ইন্টারসেপ্ট করবে যে কোনো ইনকামিং থ্রেটকে, যেমন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এই সিস্টেম ট্যাঙ্কের সার্ভাইভালিটি অনেকটাই বৃদ্ধি করবে। এই মডার্ন ব্যাটেল ফিল্ডে আমরা রাশিয়া ইউক্রেনের লড়াইয়ে দেখেছি কিভাবে ইউক্রেন ড্রোন ব্যবহার করে ট্যাঙ্কগুলিকে ধ্বংস করছে। এই ওয়ারফেয়ার আগের মতো কনভেনশনাল নেই, প্রত্যেকবারই আপ টু ডেট থাকতে হবে। এই APS T90 অনেকটাই শক্তিশালী করবে। লাদাখে T90 ডিপ্লয় করা হয়েছে চীনের বিরুদ্ধে। এই APS সিস্টেম আপডেট হয়ে গেলে এই T90 ট্যাঙ্ক চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ইসরো আবারও সফলভাবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে লঞ্চ করেছে। এরই সাথে তৃতীয়বার SSNV ডেভেলপমেন্টাল ফ্লাইট সম্পন্ন হয়েছে। এই EOS-8 তিনটি পেলোড নিয়ে গেছে, ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম রিফ্লেক্টোমেট্রি ও সিলিকন কার্বাইড আল্ট্রাভায়োলেট ডিসিমিটার। EO-IR কে ডিজাইন করা হয়েছে মিডওয়েভ ইনফ্রারেড ও লং ওয়েভ ইনফ্রারেড ব্যান্ডস এর ছবি তোলার জন্য। এরই ফলে দিন ও রাত্রে স্যাটেলাইট বেস সার্ভিলেন্স ও ডিজাস্টার মনিটরিং, এনভায়রনমেন্টাল মনিটরিং ও ফায়ার ডিটেকশন ও ভলকানিক অ্যাক্টিভিটিকে অবজারভেশন করা সম্ভব। AK-203 অ্যাসল্ট রাইফেলটি পুরোপুরিভাবে লোকালি ম্যানুফ্যাকচার করা হবে। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের দ্বারা রাশিয়া ও ভারতের মধ্যে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে কারওয়া উত্তরপ্রদেশে এটিকে তৈরি করার কথা ছিল। 2025 ডিসেম্বরের মধ্যে এই লক্ষ্যটিকে পূরণ করা হবে বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও রাশিয়ার কালাসনিপ এর মধ্যে সমঝোতার মাধ্যমে ইন্ডো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড এটির উপর লক্ষ্য রাখবে, যাতে AK-203 ফুললি লোকালাইজ করা যায়। এই AK-203 হচ্ছে কালাসনিপ সিরিজের লেটেস্ট আপডেট। এটি অফার করে অধিক অ্যাকুরেসি ও রিলায়াবিলিটি। 6 লাখ AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরি করা হবে ভারতীয় সেনাবাহিনীর জন্য। এর ফলে ভারতের পুরনো ইনসাস রাইফেলকে রিপ্লেস করা যাবে। এরপরে আপডেটে আসছে, ইন্ডিয়ান ডিফেন্স স্টার্টআপ জিয়াক্স নিউমেরিক্স ড্রোন ওয়ারফেয়ারে গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি ডেভেলপ করেছে। এই কোম্পানি 81 মিলিমিটারের প্রিসিশন কিটস ডিজাইন করেছে আনম্যান এরিয়াল ভেহিকেলের জন্য, যেখানে ইজেক্টর র্যাক মেকানিজম যুক্ত আছে। এই ইনোভেটিভ সিস্টেমের ক্ষমতা হচ্ছে যে কোনো কনভেনশনাল পেলোডকে প্রিসিশন গাইডেড বোমে কনভার্ট করা যায়। এই সিস্টেম অফার করে কস্ট এফেক্টিভ ও অ্যাডাপ্টেবিলিটি সলিউশন এই UAV-গুলোর ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য। এই ডেভেলপমেন্ট ড্রোন ডিফেন্স সেক্টরে নতুন দিগন্ত খুলে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।